আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে খাবার আসছে চিংড়ি মাছ, গরুর মাংস, মুরগির মাংস, স্যালাড, কেক। সবার খাবার কিন্তু সবার আলাদা। আর আমার মায়ের রান্না করছিল গরুর মাংস 2 কেজি মাংস আর মুরগি মাংস ছিল। আর এখানে রিয়ার্সে খাবার, আর অলরেডি অনলাইন থেকে শপিং করেছিলাম, বরমে অর্ডার দিয়েছিল, কিন্তু যেভাবে ভাবছি সুন্দর কিন্তু এতটা সুন্দর না। কাপড়ের উপরে খালি সুন্দর, পায়জামা উন না, একদম বাজে কোয়ালিটি, ভালো না। মনে করছি কোয়ালিটি অনেক ভালো, না ভালো না খারাপ বলতে হবে, কোনোটাই বেশিও খারাপ না বা বেশি ভালোও না। অন্য না গেলে ভাবছিলাম অন্যরকম হবে, কিন্তু অন্য আসছে অন্য। তাই আনিসে নিয়ে আসলো অনলাইনে শপিং। এটা আমার এক চাচার মেয়ে ছেলের বিয়ে, আমি অনুষ্ঠান উপলক্ষে এনেছিলাম। যে বিয়ে 24 তারিখে, সরি 24 তারিখে গায়ের হলুদ, 26 তারিখে বিয়ে। এটা হলো পায়জামা, পায়জামাটা ভালো হয় নাই, একদম বাজে। এটা হলো দুপাট্টা উন্না, তা যা একদিনের জন্য আর কি আর করবো। আর আমাদেরও যাওয়ার টাইম হয়ে গিয়েছে, যাওয়ার আগে একটা বিয়ে পেলাম, আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া। বিয়ে তো আমরা পাই না, বিয়ে খাওয়াও হয় না। তা জামা দুইটা, একটা বড় মেয়ে একটা আমার, দুইটা। আর মেয়ে আমার প্রিয়াই পরব আরেকটা ড্রেস, এটা আমার আর স্মৃতির। আর খাওয়া দাওয়া এটা হলো পরের দিনের, একটু শ্যুট করলাম। পরের দিন হলো মুরগি তরকারি, তারপরে করলা দিয়ে টাকি মাছ, লাউ পাতার শাক, শিম দিয়ে বোয়াল মাছ, বেগুন আর মুরগি বোনা, আর শুটকি বাগার ওইটা। আর এগুলো দেখার কারণ কি, আমার ম্যারেজ উপলক্ষে এগুলো গিফট পেয়েছি, এগুলো একটু শেয়ার করলাম। ওই কিনারগুলো না, কিনারগুলো মেলা থেকে কিনেছি। আর এই যে নিচেরটা, এই যে মিসিউ, এইটা গিফট পেয়েছি, আর মধ্যেরটা। আর এই যে লাভ, একটা আমার, একটা হলো স্মৃতির আমার মেয়ের, এটাও গিফট পেয়েছি। ওই আর মধ্যেরটা, আর হইলো ওই ভিতরের। আর এগুলো তো আমি দেখিয়েছি মেলার। যে আজকে খাবার দাবার এগুলো পরের দিনের, দুটো একসাথে মিলিয়ে বয়স দিয়ে দিয়েছি। তার সবচেয়ে বড় কথা হলো টাইমও পাই না, বাচ্চাদের অসুস্থ কারণে কোনোটাই টাইম পাই না। আর গাছের আত্মা ফল, এটা পাখাটা শরীফা যদি আত্মা ফল না, সরি, নিয়ে আসছে বাবু আজকে, যে বলে ঝাপা এটার খান, লাস্ট এসে পড়তেছে শরীফাটা, এত পাখা। তাই আজকের মতো না খেয়ে নিই, বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু।